हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आशा करी अपना सकले भलो आम अल्लाह रहमते अनेक अनेक भलो आची। आज के आबारों एक फ्लावर मैट निये आपनादेर काछे चले एसेछि। तो खूब सहजे आमरा ए फ्लावर मैट किभाबे सहज किछु स्टेप दिए तैरी करब तारी डिटेली आपनादेर काछे शेयर करछि। तो चलुन भिडियोटी देखे नेई। এখানে 2 mm ব্যাসের পিপি রোপ নেওয়া হয়েছে আর 3-point হুক ইউজ করা হয়েছে, বা 5 নম্বর হুক আপনারা বললে পেয়ে যাবেন এই হুকটি। তো ফ্রেন্ডস, আজকের এই ম্যাটটি আমি পিপি রোপ দিয়ে করেছি। আর পিপি রোপ কোথায় পাবেন, কত দাম, বা কোন ওয়েবসাইট থেকে কিনলে বেশি ভালো হবে সেই নিয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে। তো এর আগে যে পিকটি আপনারা দেখলেন এক কোনায়, সেই ভিডিওতে আমি ডিটেলে বলেছিলাম যেগুলো আসলে অনলাইন থেকে কেনা। তো এই পিপি রোপ দিয়ে আসলে ম্যাটটি করলে অনেকটাই ভালো হয়। তো এই ক্ষেত্রে আপনারা উল বা মোটা পাকে সুতো ব্যবহার করতে পারেন। তো এখানে হচ্ছে প্রথমে একটি ম্যাজিক রিং করে তারপরে এখানে একটা চেন তুলে নেব। আর ম্যাজিক রিংটি কত ইজিলি করা হলো আপনারা দেখতেই পারলেন। তো এরপরে এই ম্যাজিক রিংয়ের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। এখানে আমি মোট 8টা সিঙ্গেল ক্রোশেট দেব। যারা ক্রুচের কাজ প্রথম থেকে শিখতে চান তাদের জন্য বলছি, আমার চ্যানেলে অলরেডি এ নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, তো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। সেই ভিডিওর লিংক আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো দেখুন কিভাবে খুব সহজে আমি এই ম্যাটটি, পুরো ম্যাটটি কভার করি। তো ভিডিওটি যদি আপনারা এরকম তৈরি করতে চান তাহলে ভিডিওটি কিন্তু কোনোখানেই স্কিপ করা যাবে না, কারণ এখানে আমি ডিটেলে একদম A to Z বুঝিয়েছি। তো এখানে 8টি সিঙ্গেল ক্রোশেট হয়ে এলে এরপরে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে নেব। এর জন্য রিংয়ের যে সুতোটি আছে সেটিকে আমি একটু টাইট দিয়ে নিলাম এবং ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটটি দিয়েছিলাম সেই চেনের নিচে, এভাবে দেখুন, সেই চেনের নিচে এভাবে সুতোটাকে নিয়ে এসে স্লিপ স্টিচ দিয়ে নিতে হবে। স্লিপ স্টিচ দেওয়ার জন্য এটাকে একবারে টেনে ছেড়ে দিতে হবে। তো এরপরে আবারও একটি চেন করে নিলাম পরের রাউন্ডের জন্যে, এবং পরবর্তী চেনের ঘরে, দেখুন চেনের ভেতরে না কিন্তু পরবর্তী চেনের ঘরে গিয়ে 2টা সিঙ্গেল ক্রোশেট। আবারও পরবর্তী ঘরে গিয়ে 2টা সিঙ্গেল ক্রোশেট। আর অবশ্যই নিচে যে এক্সট্রা সুতোটা ছেড়ে আছে সেটাকে আঙুল দিয়ে চেপে রাখতে হবে, তাহলে এদিকে আপনার কাউন্ট করার সঙ্গে সঙ্গে সুতোটাও কিন্তু সেলাই হয়ে যাবে, এক্সট্রা সুতোটি আর পরবর্তীতে সেলাই দেওয়া ঝামেলা থাকবে না। তো আমি এর আগের রাউন্ডে যেহেতু 8টি সিঙ্গেল ক্রোশেট দিয়েছিলাম, তো এ রাউন্ডে আমি প্রতিটা ঘরে সে 8টি সিঙ্গেল ক্রোশেটের ঘরে আবারও 2টি 2টি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই দ্বিতীয় রাউন্ডটি কভার করে নেব। তো আপনারা একটু ভিডিওটার দিকে লক্ষ্য করবেন আর আমার ভয়েসেও ভালো করে লক্ষ্য রাখবেন, তাহলে বুঝতে পারবেন প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের ঘরে 2টো 2টো করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিতে হবে। তো রাউন্ডটি প্রায় শেষ, এবার এটাকে স্লিপ স্টিচ দিয়ে নেব। এর জন্য আবারও আগের মতো করেই প্রথমে যে সিঙ্গেল ক্রোশেটের ঘর আছে সেইখান দিয়ে এটাকে একবারে টেনে ছেড়ে দিতে হবে। তো দ্বিতীয় রাউন্ড কমপ্লিট। এরপর তৃতীয় রাউন্ডের জন্য এখানে আবারও একটি চেন, এবং এবার একটি চেনের একটি ঘরে সিঙ্গেল ক্রোশেট এবং পরবর্তী চেনের ঘরটিতে 2টি সিঙ্গেল ক্রোশেট, দেখুন এখানে 2টি। আবার পরবর্তী ঘরে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট, দেখুন। এরপরে আবারও সেমভাবে একই ঘরে 2টি সিঙ্গেল ক্রোশেট। তো এভাবে পর্যায়ক্রমে যে কয়েকটি চেন আছে সেই সবগুলোতে আমি প্রথমে 1টি সিঙ্গেল ক্রোশেট 1টি চেনে, তার পরবর্তী চেনে 2টি সিঙ্গেল ক্রোশেট, এভাবে করে এই থার্ড রাউন্ডটিও কমপ্লিট করে নেব।
যারা নতুন ক্রুজের কাজ করছেন তারা অবশ্যই কিন্তু ফার্স্ট লাইন শুরু করার পূর্বে মার্ক দিয়ে নেবেন, রাউন্ডটি কভার করতে আপনাদের বোঝার সুবিধাতে বুঝতে পারবেন। আর যারা আগে থেকে কাজ পারেন তাদের ক্ষেত্রে হয়তো বা কোনো অসুবিধা হবে না, এক্ষেত্রে যারা নতুন কাজ করেন তারা কিন্তু অবশ্যই এদিকটা ফলো করবেন। এখানে আমাদের থার্ড রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে আর একইভাবে এখানেও আমরা স্লিপ স্টেচ দিয়ে নিয়েছি। তো এরপরে আমরা ফুলের যে পাপড়ি শেপটা আছে সেটা তৈরির জন্য এখানে পিঙ্ক কালার সুতোটাকে অ্যাড করব। এর জন্য নিচ দিক দিয়ে সুতোটাকে ক্রুচে জাস্ট একটা প্যাচ দিয়ে সামনের দিকে তুলে নিয়ে আসতে হবে, এর আগের সুতোর লুপের মধ্যে দিয়ে। তোলা হয়ে গিয়েছে, এরপরে দেখুন এখানে চারটি চেন তুলে নেব। চারটি চেন হয়ে গিয়েছে, এরপরে আমরা এখানে ট্রিপল ক্রুশেট দেব। এর জন্য ক্রুচে দুটো প্যাঁচ দিয়ে পরবর্তী চেনের ঘরে গিয়ে এখানে পেছন দিকের এক্সট্রা দুটো সুতোকে ধরে রেখে এভাবে করে সুতোটাকে সামনে নিয়ে এসে এখানে ক্রুচে মোট চারটি সুতো প্যাঁচ দেওয়া আছে, তো এটাকে দুটি দুটি করে তিনবারে ছেড়ে দেব। দেখুন এরপরে আবারও সেমভাবেই দিচ্ছি, ক্রুচে ডাবল প্যাঁচ দিয়ে এভাবে করে প্রথমে দুটো সুতো, তারপরে দুটো সুতো, তারপরে দুটো সুতো, এরপরে আবারও পরবর্তী ঘরে দুটো প্যাঁচ দিয়ে প্রথমে দুইটা, তারপরে দুইটা, তারপরে দুইটা, ব্যাস চারটি হয়ে গিয়েছে। এরপরে এখানে আমরা এখন ছয়টি চেন দিয়ে নেব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়টি চেন হয়ে গেলে আবারও ক্রুচে ডাবল প্যাঁচ দিয়ে পরবর্তী ঘরে, এখানে কোনো ঘর কিন্তু স্কিপ করা যাবে না, পরবর্তী ঘরে গিয়ে এখানে প্রথমে দুইবার, তারপরে দুইবার, তারপরে দুইবার, এবারও এখানে চারটি ঘরে চারটি ট্রিপল ক্রোশেট দিয়ে নিতে হবে। প্রতিটি ঘরে একটা একটা করে ট্রিপল ক্রোশেট দিতে হবে। আর এখানে একটু বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কিন্তু আগে দেখে নেবেন আমার সেই ভিডিওটি যেখানে আমি ডিটেলে দেখিয়েছি বেসিক স্টেপগুলো। দেখুন ক্রুচে ডাবল প্যাঁচ দিয়ে পরবর্তী ঘরে গিয়ে প্রথমে দুইটা, তারপরে দুইটা, তারপরে দুইটা, দেখুন এখানেও চারটি হয়ে গিয়েছে। আবারও আগের মতো করে এবার এখানে ছয়টি চেন তুলে নেব। ছয়টি চেন তোলা হয়ে গেলে ক্রুচে ডাবল প্যাঁচ দিয়ে পরবর্তী চেনের ঘরে ট্রিপল ক্রুশেট দিয়ে নিতে হবে। এবার এখানেও চারটি ট্রিপল ক্রুশেট দিয়ে নেব চারটি ঘরে। দেখুন প্রথমে দুইটা সুতো, তারপরে দুইটা সুতো, তারপরে আবারও দুইটা সুতো, আর অবশ্যই ক্রুচে প্যাঁচ দিয়ে সুতোটাকে নিয়ে এসে তারপরে সুতোগুলোকে ছাড়তে হবে। দেখুন এই যে ব্যাস হয়ে গিয়েছে চারটি, এরপর আবারও আগের মতো করে ছয়টি চেন এবং পরবর্তী ঘরগুলোতে ত্রিপল ক্রোশেট চারটি, এভাবে করে আমি বাকি অংশটুকু করে নিয়েছি। এবার এখানে আবারও ছয়টি চেন, ছয়টি চেন দিয়ে এই যে ফার্স্ট যে আমরা চারটি চেন তুলেছিলাম তো সেই ঘরের নিচে এসে এখানে স্লিপ স্টিচ দিয়ে নেব। এবং পরবর্তী রাউন্ডের জন্য এখানে যে চারটি ত্রিপল ক্রুশেট আছে এর মাঝামাঝিতে গিয়ে, এর মাঝামাঝিতে গিয়ে আরও একবার স্কিপ করে দেব। তো রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে, এবার পরবর্তী রাউন্ডের জন্য এখানে ডাবল ক্রুশেট দিচ্ছি। দেখুন ডাবল ক্রুশেট দিচ্ছি এই পাশের মিডিল থেকে, এই পাশের দুইটা ত্রিপল ক্রুশেট ধরে, আর হচ্ছে যে আমরা এক্সট্রা ছয়টি চেন নিয়েছিলাম সেই চেনকে ভেতরে রেখে এখানে ডাবল ক্রুশেট দিয়ে নিতে হবে। তো এখানে মোট পাঁচটি ডাবল ক্রুশেট দিতে হবে। পাঁচটি হয়ে গিয়েছে, এরপরে এক্সট্রা তিনটি চেন এবং ক্রুচে প্যাঁচ দিয়ে আবারও সেই চেনের ভেতর দিয়ে এখানে পাঁচটি, আবারও পাঁচটি ডাবল ক্রুশেট দিয়ে নিতে হবে।
তো পলিপ্রপিলিন রোপ দিয়ে কাজ করলে হয় কি যে কাজটা অনেকটাই ইজিলি হয়, আর যে জিনিসটা আপনি বানাবেন সেটাও কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়, উলের চাইতে দ্বিগুণ সৌন্দর্য। তো এটা কিন্তু অনেকটা সফটও হয়, দেখুন একটা আমার পাপড়ি শেপ হয়ে গিয়েছে। এরপরে আমি আবারও সেই চারটি যে ট্রিপল ক্রোশেট দিয়েছিলাম এর মাঝখানে গিয়ে এই পাপড়িটাকে স্কিপ করে দিলাম, মাঝখানে গিয়ে পাপড়িটাকে স্কিপ করে দিলাম। এবার আরও একটি পাপড়ি করব, এর জন্যে আগের মতো করে ক্রুচে একটা প্যাঁচ দিয়ে যে ছয়টি চেন তুলেছিলাম তার মধ্যে দিয়ে এখানে পাঁচটি ডাবল ক্রোশেট দেব, পাঁচটি ডাবল ক্রোশেট অর্থাৎ দুইবারে আমি সুতোটাকে ছাড়ব। ক্রুচে প্যাঁচ দিয়ে দেখুন তিনটা সুতো, প্রথমে দুইটা তারপরে আবার দুইটা, এইভাবে করে এখানে মোট পাঁচটি ডাবল ক্রোশেট দিয়ে নিতে হবে। আপনারা একটু ধৈর্য নিয়ে কাজটা করবেন, তাহলে দেখবেন যে আপনারাও অনেকটা ইজিভাবে কাজগুলো করতে পেরে যাচ্ছেন। তো এখানে পাঁচটা ডাবল ক্রোশেট হয়ে গেছে, এরপরে আবারও আগের মতো করে এখানে এক্সট্রা তিনটি চেন নিয়ে এখানে আবারও পাঁচটি ডাবল ক্রোশেট দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি কিন্তু চেনের ভেতরে ক্রুচটাকে দিয়ে ডাবল ক্রোশেট দিচ্ছি না, জাস্ট আমি চেনটাকে ভেতরে রেখে এভাবে করে ডাবল ক্রোশেট দিচ্ছি। অবশ্যই ভিডিওটার দিকে লক্ষ্য করবেন আর আমার ভয়েস ওভারটাও ভালো করে লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন। তো দেখুন এখানে পাঁচটি হয়ে গিয়েছে, এবার দেখুন এই যে মিডিলের চেনটাই আমি এটাকে স্কিপ করে দিলাম, স্কিপ করা হয়ে গিয়েছে। এরপরে এখানে একইভাবে আবারও পাঁচটি ডাবল ক্রোশেট দিয়ে নেব। তো পলিপ্রপিলিন রোধ দিয়ে কাজ করার ফলে আপনারা দেখতেই পাচ্ছেন কাজটি কিন্তু কোনো অংশে ভাঁজ হয়ে যাচ্ছে না বা কুচকে যাচ্ছে না, অনেকটাই সুন্দর লাগছে। এর আগে দুইটি পাতা আমি যেভাবে করলাম এইভাবে করে আমি বাকি অংশটুকু করে নেব, দুটো সাইডে পাঁচটি করে ডাবল ক্রোশেট এবং মিডিলে হচ্ছে তিনটি চেন এক্সট্রা। আমার এই পাতাটিও হয়ে গিয়েছে, এবার এটাকে স্লিপ স্টিচ দিয়ে নেব এবং এইভাবে আমি একদম লাস্ট পর্যন্ত চলে যাব। দেখুন লাস্ট পর্যন্ত চলে এসেছি, এবার এটাকে মিডিলে এসে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপরে এক্সট্রা সুতোটাকে কেটে নিয়েছি এবং এটাকে পেছন দিক দিয়ে ক্রুচের মাধ্যমে একটু এপাশ ওপাশ করে নেব যাতে করে সুতোটা না থেকে যায়। এছাড়াও আমার চ্যানেলে কিন্তু বেশ কয়েকটা ম্যাট এর টিউটোরিয়াল শেয়ার করা আছে, তো আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো সবগুলো ক্রুচের যে ভিডিওগুলো আছে তার লিংক আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর দেখুন এই ম্যাটটি কিন্তু খুব সহজ কিছু সেলাই দিয়ে কতটা সুন্দর হয়েছে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটা ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে।